ক্লাস থ্রি স্টুডেন্টরা, আবার আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা পড়ছিলাম 5 নম্বর লেসন, পড়া হয়েছিল আমাদের মার্কেট অবধি, তাই তো? সেকেন্ড প্যানার মার্কেট অবধি আমাদের পড়া হয়েছিল। তাহলে প্রতিবারের মতোই আমরা আবার একই নিয়মে পড়ব। আজকে তাহলে কি করব, খাতা পেন নিয়ে নিশ্চয়ই বসেছ, বইটাকে ভালো করে দেখবে, খাতায় নোট করবে। তাহলে শুরু করি আজকে আবার পড়াটা। মনীষা ওয়েন্ট টু এ ফেয়ার লাস্ট ইয়ার। মনীষা আগের বছর একটা মেলায় গিয়েছিল। দেয়ার শি স মেনি টাইপস অফ হুইলস। সেখানে সে অনেক ধরনের চাকা দেখেছিল। তাহলে এই যে লাইনটা আমরা পড়লাম, দুটো লাইন আগে দাগ দিয়ে নিই। তাহলে ফার্স্ট যেটা দাগ দেবো সেটা হচ্ছে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। ওয়েন্ট মানে গিয়েছিল। আমরা জানি যাওয়া মানে কি, গো। আর যদি আগে গিয়ে থাকে সেটা বোঝাবার জন্য আমরা ব্যবহার করি ওয়েন্ট, WENT। তাহলে তোমরা খাতায় কি লিখবে, ওয়েন্ট লিখে লিখবে গিয়েছিল। তারপরে যেটা লিখবে সেটা হচ্ছে ফেয়ার, FAIR, ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে মেলা, ফেয়ার মানে মেলা। লাস্ট ইয়ার কথার অর্থ হলো আগের বছর। লাস্ট ইয়ার দুটোকে একসাথে লিখে সমান চিহ্ন দিয়ে লিখবে আগের বছর, মানে যেটা হয়ে গেছে। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে স, SAW। দেখো লেখা আছে দেয়ার শি স, SAW, স স মানে হচ্ছে দেখেছিল। আমরা এর আগের দিন পড়েছিলাম SWC মানে দেখা, আর যদি আগে দেখেছিল সেটা বোঝাবার জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি না, স, SAW, স। তারপরে মেনি, মেনি মানে কি, মেনি মানে অনেক। তারপরে যেটা আছে সেটা লিখবে টাইপ, TYPES, টাইপস লিখতে পারো বা TYP, টাইপ লিখতে পারো। দুটোর মানেই হলো ধরন বা বিভিন্ন বলতে পারো। তাহলে এটাতে লিখবে কি, টাইপ মানে ধরন। তারপরে আগের দিন তো আমরা উইল মানেটা আগের দিনই করেছি, তাহলে আজকে আর লিখছি না সেটা, পরের লাইনে আসছি। শি স দ্য মেরি গো রাউন্ড। সে সেখানে কি দেখেছিল, একটা নাগর দোল্লা। তাহলে এখান থেকে একটা নতুন ওয়ার্ড পেলাম, হচ্ছে মেরি গো রাউন্ড, যেটা আমরা মেলায় গেলেই তো দেখতে পাই। তাহলে মেরি গো রাউন্ড বইতে যেমন ড্যাশ ড্যাশ করে লেখা আছে সেরমভাবে লিখে লিখবে নাগর দোল্লা। তারপরে শি টুক আর রাইড ইন দিস। সে কি করলো, এই নাগরদোল্লাটায় চড়েছিল। এখানে দেখো আরআইডি রাইড কথার অর্থ হলো কোনো ধরনের, যদি আমরা এই নাগরদোল্লা বলো, দোল্লা বলো, এই ধরনের জিনিসে যদি আমরা চড়ি তখন তাকে বলবো রাইড, মানে যেটা নড়ে বা চলাচল করে, সেই ধরনের জিনিসকে বোঝাতে গেলে আমরা রাইড কথাটা ব্যবহার করি। কিন্তু আমরা যখন গাছে চড়বো তখন কিন্তু আমরা রাইড বলবো না, কিন্তু সেই চড়াটা গাছে চড়া, কোনো কিছু ওপরে মইয়ের ওপরে চড়া, সেগুলো কিন্তু আমরা আলাদা বলবো। এটা হচ্ছে যে জিনিসটা নড়ে কিন্তু তার ওপর আমরা চড়ছি, সেই ধরনের জিনিসকে বোঝাতে গেলে ইংলিশে আমরা রাইড কথাটা ব্যবহার করে থাকি। তারপরেরটা, শি থট দ্যাট উইদাউট দ্য হুইল দেয়ার আর নো বাইসাইকেল, নো ট্রেন, নো বাস, এক্সেট্রা। সে ভাবলো যদি চাকাই না থাকতো তাহলে কোনো সাইকেলও থাকতো না, ট্রেনও থাকতো না, বাসও থাকতো না। তাহলে এখানে যেটা লিখবে সেটা হচ্ছে থট, THOUGHT, থট। আমরা এর আগের দিন পড়েছিলাম থিঙ্ক, পড়েছিলাম থিঙ্ক মানে চিন্তা করা, আর যেটা চিন্তা করেছিল বোঝাবার জন্য যে ইংরাজিটা ব্যবহার করা হয় সেটা হলো থট, মানে থট লিখে তাহলে লিখবে চিন্তা করেছিল। তারপর এখান থেকে তো নিশ্চয়ই ট্রেন মানে তো নিশ্চয়ই জানা আছে, যে আমরা ট্রেন গাড়ি চেপে থাকি, রেলগাড়ি চেপে থাকি, সেই ইংরাজিটাই হলো এখানে
ট্রেন। এখানে এক্সেট্রা ইটিসি কথার অর্থ হলো এক্সেট্রা, মানে আমরা যেটা বাংলাতে বলে থাকি ইত্যাদি। তাহলে আজকে আমরা এতটুকু পড়ালাম, পরের দিন আবার পরের অংশটা পড়াবো।